নাইজেরিয়ান নলিউড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্প, কিন্তু দেশটিতে চলচ্চিত্র নির্মাণের খরচ অনেক বেশি। আমি অনেককে চিনি যারা এটি করতে চায়, কিন্তু তাদের সব ধরনের সুযোগ সুবিধা নেই। এ কারণেই আমি মোবাইল ফোন দিয়ে সিনেমা বানাচ্ছি। আপনার পকেটে যা আছে আপনার লক্ষ্যে পৌঁছাতে যাত্রা শুরু করার জন্য তাই যথেষ্ট। মোবাইলে সিনেমা বানানো আসলে মূল লক্ষ্য ছিল না। লক্ষ্য হলো বড় ক্যামেরা ব্যবহার করে বড় পর্দার জন্য কিছু বানানো। মজার বিষয় হলো ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমি একটি শর্ট ফিল্ম বানিয়েছি। তারপর আমি এর প্রেমে পড়ে গেলাম এবং এ ধরনের কাজ আরও করতে চাইলাম। আর তাই ব্ল্যাক ম্যাজিকটির মালিক আমার বন্ধুর কাছে গেলাম। সে বলল, ও আমরা এখন ব্যস্ত। তারপর আমি ইউটিউবে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দেখতে লাগলাম। দেখলাম বেশিরভাগ লোকই তাদের মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও শুট করছে। এরপর মুইওয়া মোবাইল ফিল্মের উপর অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করতে লাগলেন, ফলে মোবাইল ক্যামেরা দিয়ে ফিল্ম বানানোর বিষয়ে তার দক্ষতা বাড়তে লাগলো। এটি এমন একটি বিষয় যা নলিউডের উপর প্রভাব ফেলেছে। এটি কাজের ধরন পরিবর্তন করে ফেলেছে। যাদের এমন সুযোগ ছিল না বা ট্রেনিং করে মোটা অঙ্কের টাকা খরচ করে যাদের সিনেমা বানানোর সামর্থ্য ছিল না, তাদের জীবনে আমি প্রভাব ফেলতে পেরেছি। আমার একটি অনলাইন কোর্স আছে যেখানে আপনি সিনেমাটোগ্রাফি এবং এডিটিং শিখতে পারবেন। এটি হলো শিক্ষানবিশদের জন্য মোবাইল ফিল্ম বানানোর একটি সম্পূর্ণ সেটআপ। তরুণ নির্মাতা যেমন লেকুন, জিমো, বাডমোস এবং আজিজদেরকে যেভাবে পরিচর্যা করছেন, তা দেখে মুইওয়ার এই জ্ঞান তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার আগ্রহটা বোঝা যায়। বর্তমানে নলিউডে মোবাইলে সিনেমা বানানোর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি এমন ব্লগার এবং ইউটিউবারদেরকে চিনি যারা মোবাইল ফোন দিয়ে তাদের চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছে। আপনার মনে হবে এগুলো ক্যামেরা, কিন্তু আসলে তারা যা ব্যবহার করছে তা হলো মোবাইল ফোন। ভবিষ্যতে মোবাইল দিয়ে বানানো সিনেমা নিশ্চিতভাবে নলিউডে প্রভাব ফেলবে। মোবাইল ফোন দিয়ে আপনি চমৎকার সব গল্প বলতে পারবেন। আসলে যন্ত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং যন্ত্রের পেছনে কে দাঁড়ানো সেটি গুরুত্বপূর্ণ। হলিউডের পর্দায় আমরা যেসব ব্লকবাস্টার ফিল্ম দেখি, সেগুলোর মতো বানানোর বাজেট হয়তো আপনার নেই, কিন্তু মোবাইল ফোন দিয়ে আপনি গল্পটি বলতে পারবেন এবং নলিউডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন। এটি দিয়ে 4K কোয়ালিটির ভিডিও শুট করা যায়। মোবাইল ক্যামেরা ভিডিও শুট করা হলে তার মান ভালো হয় না তেমনটা আমার মনে হয় না, কারণ কিছু কিছু সাধারণ ক্যামেরায় আপনি 4K কোয়ালিটির ভিডিও শুট করতে পারবেন না, কিন্তু কিছু মোবাইলে 4K থেকে 8K কোয়ালিটির ভিডিও শুট করা যায়। অদূর ভবিষ্যতে আপনাদের অনেকেই হয়তো সাধারণ ক্যামেরা ব্যবহার করবেন না, ভিডিও শুটের জন্য আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন। মোবাইল ফোন দিয়ে আমার শুট করা ভিডিও অনেক সুনাম কুড়িয়েছে। 2020 সালে করোনার সময় যুক্তরাজ্য থেকে কেউ একজন আমার সাথে যোগাযোগ করেছিল, করোনা কিভাবে আমার আশেপাশের মানুষের উপর প্রভাব ফেলছে তা নিয়ে 3 মিনিটের ভিডিও বানানোর জন্য। মোবাইল দিয়ে বানানো আমার কন্টেন্ট আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও স্বীকৃতি পেয়েছে এবং 2-1টি পুরস্কারও জিতেছে। এখানকার তরুণরা হয়তো ভাবছে এই গল্পটি শুট করতে আমার 10 মিলিয়ন দরকার। আপনার আশেপাশে তাকান, যে গল্পটি নিয়ে ভাবছেন আপনার মোবাইল ফোনই সেটি শুট করতে পারে। মোবাইল ফোন দিয়ে হাই ডেফিনেশনের ভিডিও শুটের প্রতিযোগিতা বাড়ছে, আর এটি মোবাইল দিয়ে কন্টেন্ট নির্মাতাদেরকে, যারা দামি ক্যামেরা ব্যবহার করছে, তাদের মতো কাজ করতে সহযোগিতা করছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।